ইউক্রেনের স্কুলে রুশ হামলা ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে এলো তিন লাশ। জানিয়ে দিব বাধ্য হয়ে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা তুলছে ইইউ। আরো জানিয়ে দিব ইরানকে ঠেকাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বড় ঘোষণা। এদিকে চীন রাশিয়ার সেই জোটে যোগ দিতে চায় ইরান। কাশ্মীরে জঙ্গি হামলায় ৪০ সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব তেল সরবরাহ আবারও বন্ধের হুঁশিয়ারি রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের স্কুলে রুশ হামলা ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে এলো তিন লাশ। এবার পূর্ব ইউক্রেনের একটি স্কুলে হামলা চালালো রাশিয়া। ধ্বংসস্তূপ সরাতেই তিনটি লাশ মিলেছে, তবে হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন প্রান্তে হামলা চালিয়েছে মস্কোর বাহিনী। গতকাল ইউক্রেনে দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের জনবহুল এলাকায় ভয়ানক গোলাবর্ষণ করে রুশরা। তাতেও তিনজনের মৃত্যুর খবর মিলেছে, অন্তত ২৩ জন আহত। এর মধ্যে কিছুটা আশার আলো জাগিয়েছে একটি চুক্তি। এই চুক্তি অনুযায়ী কৃষ্ণ সাগর দিয়ে জাহাজ মারফত শস্য রফতানি করতে পারবে ইউক্রেন। রাশিয়াও শস্য ও সার রফতানি করতে পারবে। এটুকুই অবশ্য যা স্বস্তির খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল দখল করতে মাসের পর মাস যুদ্ধ চালিয়ে যাচ্ছে মস্কো। এ সপ্তাহ থেকে পূর্ব ইউক্রেন ছাড়াও অন্য অঞ্চল দখলে জোর দিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট এর দপ্তর আজ জানিয়েছে ডনেটস্ক প্রদেশের ক্রামাতরস্ক রুশ গোলাবর্ষণে একটি স্থল ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অন্তত ৮৫টি আবাসন বিপর্যয় মোকাবিলা বাহিনী স্কুলের ধ্বংসস্তূপ সরিয়ে তিনটি লাশ পেয়েছে। ডনেটস্কের গভর্নর পাবলো কিরিলেস্কো বলেন, স্কুল ও হাসপাতালের রুশরা যেভাবে হামলা চালাচ্ছে তা খুবই যন্ত্রণাদায়ক। শান্তিপূর্ণভাবে থাকা শহরগুলোতে ওরা ধ্বংসস্তূপে পরিণত করছে। ওদের লক্ষ্য একেবারে স্পষ্ট। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কনাশেনকভ যদিও বলেন, রুশ হামলায় ৩০০ ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে। ওরাই ক্রামাতরস্কের ওই ২৩ নম্বর স্কুলে গোপন ঘাঁটি বানিয়েছিল। মিকোলিবে হামলার প্রসঙ্গে কনাশেনকভের দাবি, শিল্প তালুকের একটি জায়গায় যুদ্ধাস্ত্র মজুদ ছিল, রুশ হামলায় সেটি ধ্বংস করা হয়েছে। তিনি আরও দাবি করেছেন, ৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে আমেরিকার পাঠানো ৪টি হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করেছে রুশ বাহিনী। আমেরিকা জানিয়েছে তারা ১২টি হিমার্স পাঠিয়েছিল, আরও ৪টি পাঠাবে। বাধ্য হয়ে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা তুলছে ইইউ। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের জেরে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার কয়েকটি তুলে নিতে বাধ্য হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বব্যাপী খাদ্য সংকট ও মূল্যবৃদ্ধির কারণে নমনীয় হওয়ার কোনো বিকল্প ছিল না বলে মত বিশেষজ্ঞদের। এদিকে দেরিতে হলেও পশ্চিমাদের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট খবর রয়টার্সের। ইউক্রেনের রুশ বাহিনীর হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব। তবে এবারে সব নিষেধাজ্ঞার কয়েকটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইইউ। রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বব্যাপী খাদ্যশস্য, ভোজ্য তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচামালের ঘাটতি দেখা দেয়। ব্যাহত হয় স্বাভাবিক সরবরাহ, বাড়তে থাকে খাদ্য সামগ্রীর দাম, যার বেশিরভাগ পণ্যের উৎপাদন ও যোগানদাতা রাশিয়া। অথচ নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়ার বিভিন্ন নৌ ও বিমানবন্দরে আটকে যায় মিলিয়ন মিলিয়ন টন খাদ্যশস্য। চলমান সংকট মোকাবিলায় রাশিয়া থেকে খাদ্যশস্য রপ্তানি, নৌ ও বিমান চলাচল এবং তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোতে তেল রপ্তানির বিষয়ে নমনীয় হয়েছে ইইউ। এদিকে ইইউর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে তিনি বলেন, দেরিতে হলেও পশ্চিমারা বুঝতে পেরেছে রাশিয়ার সঙ্গে বিরোধিতার পরিণতি সম্পর্কে। ইরানকে ঠেকাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বড় ঘোষণা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বৃহস্পতিবার জেরুজালেমে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দিয়েছেন তারা। বিবৃতিতে ঘোষণা দেওয়া হয়েছে, ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ হতে দেবেন না তারা, ইরানকে নিয়ে যা দুই দেশের বড় ঘোষণা। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র শক্তি সঞ্চার করা থেকে দূরে রাখতে যুক্তরাষ্ট্র তাদের জাতীয় যত শক্তি আছে তার সবই প্রয়োগ করবে। তাছাড়া ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টিও জানানো হয় বিবৃতিতে। ২০১৬ সালের বারাক ওবামা প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইসরায়েলকে ১০ বছরের জন্য ৩৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার চুক্তি করেন জো বাইডেন, তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী লাপিদ বলেন, ইরানকে পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ হওয়া থেকে বিরত রাখার একমাত্র উপায় হল ইরান যেন জানে মুক্ত বিশ্ব বল প্রয়োগ করবে। তিনি আরও বলেছেন, পারমাণবিক ইরান নামে কোনো কিছু থাকবে না। অন্যদিকে জো বাইডেন বলেন, তার বিশ্বাস
ইরানকে আটকানোর সবচেয়ে উত্তম উপায় হলো কূটনৈতিক তৎপরতা চালানো। ইসরায়েল ফিলিস্তিনের দ্বন্দ্ব সমাধানে দুই রাষ্ট্র নীতি সবচেয়ে উত্তম পন্থা বলে মন্তব্য করেন জো বাইডেন। সূত্র আল জাজিরা। চীন রাশিয়ার সেই জোটে যোগ দিতে চায় ইরান। উদীয়মান পাঁচ অর্থনৈতিক শক্তি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিকসে যোগ দিতে চায় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছে। তেহরানের সদস্যপদ প্রাপ্তিতে ইরান ও জোট উভয়ই ব্যাপক লাভ হবে বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এছাড়া কেবল ইরানই নয়, আর্জেন্টিনা ও এ জোটে যোগ দিতে আবেদন করেছে বলে জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা জোট ইউক্রেনে হামলার দায়ে মস্কোকে একঘরে করার চেষ্টা করেছিল, তাতে সফল হয়নি ইরান ও আর্জেন্টিনার এই আবেদনকে তার প্রমাণ হিসাবে দেখাছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, হোয়াইট হাউস যখন বিশ্বের কোথাও আর কি কি বন্ধ করা যায়, নিষেধাজ্ঞা দেওয়া যায় বা নষ্ট করা যায় তা ভাবছে ইরান ও আর্জেন্টিনা, তখন ব্রিকসে যোগ দেওয়ার আবেদন করেছে। যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করে 1979 সালে হওয়া ইরানি বিপ্লবের পর থেকে পশ্চিমা দেশগুলো তেহরানকে একঘরে করে রেখেছে। মধ্যপ্রাচ্যের মোট তেলের রিজার্ভের এক চতুর্থাংশের মালিক হওয়ার পরও একের পর এক নিষেধাজ্ঞার কারণে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের অর্থনীতি বেশ সংকটেই আছে। উদীয়মান পাঁচ অর্থনৈতিক শক্তি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিকসে বিশ্বের 41% মানুষের প্রতিনিধিত্ব করছে। বৈশ্বিক জিডিপির এক চতুর্থাংশ যোগদানদাতা এ জোট মোট বৈশ্বিক বাণিজ্যের 16% অংশীদার। এ অবস্থায় জোটকে আরো শক্তিশালী করতে সদস্য বাড়াতে চায় রাশিয়া। বৃহস্পতিবার চীন আয়োজিত ব্রিকস জোটের সম্মেলন বিষয়ে এক বিশ্লেষণে মার্কিন সংবাদ মাধ্যম CNN লিখেছে, ব্রিকস সম্মেলনে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন পশ্চিমাদের একটি বার্তা দিয়েছেন, আর তা হল ইউক্রেনে হামলার জেরে মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া একা নয়, আর এরই মধ্যে আর্জেন্টিনা ও ইরানের জোটটিতে প্রবেশের ইচ্ছা প্রকাশ করে সেই মন্তব্যকে সমর্থন করছে। কাশ্মীরে জঙ্গি হামলায় 40 সেনা নিহত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর গাড়িবহরে জঙ্গি হামলায় 40 জন নিহত ও অন্তত 10 জন আহত হয়েছেন। নিহতদের সবাই ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর সদস্য। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলামায় শ্রীনগর জম্মু জাতীয় সড়কের ওপর CRPF এর সদস্যদের বহনকারী দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিস-ই-মহম্মদ। জঙ্গি হামলার পরে পুরো রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা PTI জানিয়েছে, বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় কাশ্মীর ভিত্তিক জঙ্গি সংগঠন জঙ্গিস-ই-মহম্মদের আদিল মোহাম্মদ নামের এক হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। গত বছর তিনি জঙ্গিস-ই-মহম্মদে যোগ দেন। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বেলা 3:30 নাগাদ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরার লেতপোরো এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। জঙ্গি সংগঠন জঙ্গিস-ই-মহম্মদের আদিল মোহাম্মদ নামের সন্দেহভাজন এক হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি চালিয়ে CRPF এর একটি বাসে সজোরে ধাক্কা মারে। বিস্ফোরণের পর গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এতে 40 জওয়ান নিহত হন। আহত ব্যক্তিদের শ্রীনগরের সেনাবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বাসটিতে বাহিনীর 54 জন সদস্য ছিলেন। ভারতীয় টেলিভিশন চ্যানেল NDTV বলেছে, 2016 সালের সেপ্টেম্বরে উরি হামলার পর থেকে এটাই সবচেয়ে বড় হামলা। সেবার আগ্নেয়াস্ত্র নিয়ে সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেবারের ওই হামলায় 17 সেনা নিহত হন। কাশ্মীরে জঙ্গি হামলায় 40 সেনা নিহত হওয়ার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক টুইট বার্তায় বলেন, পুলওয়ামায় এই হামলা ঘৃণ্য ও কাপুরুষোচিত। আমাদের বীর সেনাদের জীবন বলিদান আমরা বৃথা যেতে দেব না। আমাদের গোটা জাতির শহীদ সেনা সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত। হামলার তীব্র নিন্দা করেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি টুইট বার্তায় বলেন, উপত্যকায় ভয়ঙ্কর হামলা হয়েছে বলে খবর পেলাম। সেখানে IED বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। তাতে বেশ কয়েকজন CRPF সেনার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। নিহতদের পরিবারের জন্য সমবেদনা আর আহতদের জন্য দ্রুত আরোগ্য কামনা করছি। জম্মু কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি টুইটারে লিখেছেন, ভয়ঙ্কর একটা খবর পেলাম। আমাদের অনেক সেনা সদস্য শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। এই ভয়ঙ্কর হামলার জন্য নিন্দা জানানোর যথেষ্ট নয়। আর কতদিন এভাবে চলবে? আর কতদিন কতজনকে প্রাণ দিতে হবে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিন্দা জানিয়ে বলেন, পুলওয়ামায় সেনাদের শহীদ হওয়ার খবর শুনে আমি শোকস্তব্ধ। অসীম সাহসের জন্য সেনা সদস্যদের শ্রদ্ধা জানাই, আর নিহতদের পরিবার পরিজনদের জন্য সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
তেল সরবরাহ আবারও বন্ধের হুঁশিয়ারি রাশিয়ার। উৎপাদনের চেয়ে তেলের বিক্রয় মূল্য কম নির্ধারণ করা হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়া তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য আমেরিকা প্রচেষ্টা চালাচ্ছে এমন খবর প্রকাশ্যে আসার পর রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বুধবার এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিয়ে যুক্তরাষ্ট্র মূলত ইউক্রেন যুদ্ধে তহবিল সরবরাহ করা মস্কের জন্য কঠিন করে তুলতে চাইছে। আলেকজান্ডার নোভাকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ও তাস জানিয়েছে, তারা যে মূল্যের কথা বলছে যদি তাই নির্ধারণ করা হয় এবং সেটি যদি উৎপাদন মূল্যের চেয়ে কম হয় তাহলে অবশ্যই রাশিয়া আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিশ্চিত করবে না। এর অর্থ হচ্ছে আমরা আর নিতান্তই ক্ষতির মুখে তেল সরবরাহ অব্যাহত রাখব না। সূত্র রয়টার্স ও তাস।